चॉकलेट खेले दाते पोका है जानो बोलो ওদের স্কুলে পৌঁছে দিও। হ্যালো, ও শিখাপা, ভাইয়াকে পাচ্ছো? भैया बोलो भैया बेरिए गेछे। शिखापा तुम्हें आसो ना क्यों? इश हमरा कत बोली तुम्हार कथा। हेलो अत तुम्हार किसेर तारा? अच्छा राखी। কথা দিয়েছি তুমি আমার বুকে মাথা রেখে মরবে। সে ভাগ্য কি আমার হবে? হবে হবে। এ বুকে শুধু তোমার ছবি রয়েছে। বুকের খাঁচে বন্দি থেকে একদিন ছটপট করে মারা যাবে। ঠাট্টা রাখো, কেমন জরুরি কাজ এখন না ধরে চলে এলে? কি এমন জরুরি বলছি? কাছে এসো। হুজুর, আমার মেয়েকে বাঁচান হুজুর। কেন, কি হয়েছে আপনার মেয়ের? মন্টু চৌধুরী আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। দেরি হলে সর্বনাশ হয়ে যাবে হুজুর। কোথায় আছে জানেন? জানি হুজুর। আপনি আমার সর্বনাশ করবেন না। সর্বনাশ? তোর বাবাই তো এই সর্বনাশের মূল। Oh!
শর্মিলা মারে বাবা, মন্টু চৌধুরী। ইন্সপেক্টর রশিদ, দ্যাটস রাইট। আসলে তো তুমি আমার ভাতিজা। না, আইনের পোশাক পরার পর কেউ কারো ভাতিজা নয়, বাপ নয়, চাচা নয়, ভাই নয়। আমার কাছে স্রেফ তুমি একজন অপরাধী। এমন কি অপরাধ করলাম যার জন্য তোমার সাথে আমার রক্তের সম্পর্ক মিথ্যে হয়ে গেল? এক নারীর ইজ্জত তুমি কেড়ে নিয়েছ। রাশেদ, আমাকে তুমি এত জঘন্য ভাবতে পারলে? ভাবতে পারার আগেই সচক্ষে দেখে এসেছি। রাশেদ, এটা কি নিজে পড়বে নাকি আমাকে পড়াতে হবে? মন্টু চৌধুরীর হাতে হাত করা পড়াবার মতো শক্ত হাত করা তোমার হাতে নেই ইন্সপেক্টর। কিন্তু ইন্সপেক্টর রাশেদ খালি হাতে ফিরে যেতে চলে না। চাচা ভাবিজার সম্পর্ক শেষ করে দিলি, তোকে পস্তাতে হবে অন্তত 7 বছর জেলের খানি টানার পর। রাশেদ, আইনের হাত অনেক লম্বা জানি, কিন্তু মন্টু চৌধুরী হাত নেহাত খাটো নয়। রাবিশ, এই সমস্ত ক্রিমিনালরা সমাজ থেকে যে কবে দূর হবে! ঘটনাটি কখন ঘটেছে? একটু আগে স্যার। হ্যালো, ডক্টর আলী স্পিকিং। ডক্টর আলী, যে মুহূর্তে আপনার কলম বলবে মেয়েটি রেপ্ট হয়েছে, সেই মুহূর্তে আমাদের পিস্তল বলবে আপনার স্ত্রী পুত্র খুন হয়েছে। নিন, আপনার স্ত্রী পুত্রের সাথে কথা বলুন। আমাদেরকে তুমি বাঁচাও, বাঁচাও। আব্বু, আব্বু, আব্বু। দেখুন ডাক্তার, এখনো চিন্তা করুন, র‍্যাপ কেস লিখবেন কিনা বলুন। আসমা, দিনের পর দিন তুমি এত নিচে নেমে যাবে এটা আমি ভাবতে পারিনি। অথচ তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। বিশ্বাস করো আসমা, এই ঘটনা সত্যি নয়। আমি ষড়যন্ত্রের শিকার। রাশেদ আমাকে ফাঁসিয়ে দেবার জন্য। চুপ করো। আপন চাচাকে রাশেদ বিনা দোষে গ্রেপ্তার করেছে,
এ কথা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না, আমিও করি না। কারণ কারণ তোমার বহু পাপ আমি চাপা দিয়েছি, কিন্তু কিন্তু আর নয়। আসমা বিশ্বাস করো, আসমা এসব মিথ্যে। আমি আমার মেয়ে আশার গা ছুঁয়ে কসম কাছি। না, তোমার মতো পাপী জনদের পক্ষে সন্তানের গা ছুঁয়ে মিথ্যে কসম কাটা অসম্ভব নয়। অস্বীকার করতে পারো তুমি ওই বৃদ্ধার মেয়েকে নষ্ট করনি? না করিনি, আর আমি তা প্রমাণ করে ছাড়ব। আমি জানি কিভাবে তুমি তা প্রমাণ করবে, কিন্তু দুনিয়ার কোনো প্রমাণই আমার বুকে তোমার জন্য সত্যের আসন গড়তে পারবে না। আমি আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে জীবন ভর ঘৃণা করব। Yes, 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 sir. কি ব্যাপার অ্যাডভোকেট খান? মিস্টার চৌধুরীর বেল পিটিশন মঞ্জুর হয়েছে। What? Yes, মিস্টার রাশেদ, এই হলো ডাক্তারের রিপোর্ট। রেপ টেপ কিছু হয়নি। What the hell you are talking? অবাক হবার তো কিছু নেই মিস্টার রাশেদ, এই হলো মেয়ের বাপের দরখাস্ত, তার কোনো অভিযোগ নেই। ডক্টর প্লিজ, ডক্টর বলুন এই রিপোর্ট সত্যি নয়। এই রিপোর্ট আপনি দেননি। ডক্টর, যে মুহূর্তে আপনার কলম বলবে মহিলা রেপ হয়েছে, সেই মুহূর্তে আমাদের পিস্তল বলবে আপনার স্ত্রী ও সন্তান খুন হয়েছে। হ্যাঁ, ইয়েস ইন্সপেক্টর, মেয়ে দর্শিতা নয়। ডক্টর সত্যি কথা বলুন, ডক্টর সত্যি কথা বলুন প্লিজ ডক্টর। ইয়েস ইন্সপেক্টর, আমি কেস তুলে দিয়েছেন কেন? কেন তুলে দিয়েছেন? কার ভয়, কিসের ভয় বলুন, জবাব দিন। কার ভয়ে তুলে নিয়েছেন কেস বলুন? আপনি কি চান না এই অপরাধীদের বিচার হোক? চুপ করে থাকবেন না বলুন। মেয়ে ইজ্জত হারিয়ে বেঁচে থাকবে, কিন্তু কেস তুলে না নিলে তার মাসুম বাচ্চাকে খুন করবে। মেয়ের সর্বনাশ বুকে নিয়ে ঠুকরে ঠুকরে কাঁদেন, কিন্তু তার প্রতিকার চান না। কেমন পাপ আপনি! ইয়েস ইন্সপেক্টর রাশেদ, মন্টু চৌধুরীকে রিলিজ দানে কেন? হিজ এ ক্রিমিনাল স্যার, তিনি একজন জঘন্য ধর্ষণকারী স্যার। না, মেডিকেল রিপোর্ট বলছে কোনো রেপ হয়নি। যারা ভিকটিম তারাই পাল্টো অভিযোগ করেছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আর তুমি জোর করে একজন ভদ্রলোককে আটকে রেখেছো কেন? মন্টু চৌধুরীর সঙ্গে তোমার কিসের শত্রুতা? অপরাধী সে যেই হোক, ইন্সপেক্টর রাশেদ তার বন্ধু নয়। মন্টু চৌধুরীর সাথে আমার কোনো শত্রুতা নেই স্যার, সে আমার আপন চাচা। কিন্তু সে এই সমাজের দুশ্মন, আর আমি তার পাপের সাক্ষী। এই মুহূর্তে তোমার সাক্ষীর কোনো দাম নেই। তাই বলে মন্টু চৌধুরী অপরাধ মুছে যায়নি স্যার? প্রমাণ ছাড়া কাউকে তুমি অপরাধী বলতে পারো না। এই মুহূর্তে ওকে রিলিজ করে দাও। আই এম সরি স্যার, মন্টু চৌধুরী রিলিজ আমার হাতে হবে না স্যার। ইন্সপেক্টর, দিস ইজ মাই অর্ডার। বেগ ইওর পার্ডন স্যার, যে আইনের প্রয়োগ আছে অথচ কার্যকারিতা নেই, সে আইন পালন করার ইচ্ছে আমার নেই স্যার।
অন্তু চৌধুরী রিলিজ আমার হাত দিয়ে হবে না স্যার, আই রিজাইন রাইট নাও। আসমা মাই সুইট ডার্লিং, আমি তোমাকে বলেছিলাম না মন্টু চৌধুরীকে ওসব মিথ্যে মামলায় ফাঁসানো যাবে না। ও বাড়িতে এই সামান্য জিনিসগুলো আমাদের লাগবে, তোমার আপত্তি থাকলে তুমি রেখে দিতে পারো। আসমা, আসমা তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, তোমার সাথে থাকা সম্ভব নয়। আসমা কি বলছো তুমি? আমি তোমার স্বামী, এই ঘর তোমার। আজকের পর থেকে নয়। কিন্তু আমার মেয়ে যতদিন বড় না হয় ততদিন ও আমার কাছেই থাকবে। চলি। রাশেদ কোথায় যাচ্ছ? গ্রামে চলে যাচ্ছি, ইচ্ছে আছে বাদ বাকি জীবনটা ওখানে কাটিয়ে দেব। বাদ বাকি জীবন? আই মিন তোমাদের জীবনই তো এখনো শুরু হয়নি। হ্যাঁ, ওখানেই শুরু করতে চাই। শিখা, তুমি কি আমাদের সাথে যাবে? তোমার হাত ধরে আমি নরকে যেতেও রাজি। দ্যাটস রাইট, ও মাই ডার্লিং ডটার, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। তারপর সেখানে তোমাদের বিয়ে দেবো, সংসার সাজিয়ে দেবো, তারপর একটা নাতি নাতনির মুখ দেখে হাসি মুখে জড়িয়ে থেকে চলে যাব। বাবা, ইন্সপেক্টর রাশেদ ভাতিজা, তুই আমার সংসার ভেঙে দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। বস, রাশেদ চাকরি ছেড়ে দিয়েছে, শহর ছেড়ে সে গ্রামের বাড়ি চলে গেছে। এত তাড়াতাড়ি রণে ভঙ্গ দিলে ভাতিজা, লাভ নেই, লাভ নেই, কোনো লাভ নেই। ফুটান্ত কড়াই থেকে জ্বলন্ত উননে লাফিয়ে পড়েছ। হ্যালো মানিক। কাপিঙ্গাইকে খবর দে, বল আমার ভাতিজা রাশেদকে যেন পদ বলে দেয়। বস, আমি যাই? না, তুমি যাবে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে
আরে বড় সাধ ছিল, নিজের হাতে তোকে পেতি পড়াবো, পারে আল্লাহ হয়তো আমার পরের কথা শুনেছেন, তাই আমার বুকের রক্ত দিয়ে তোর হাতে পেদি পরিয়ে দিলাম। বাবা রাশেদ, আমি আমার মামনিকে তোমার হাতে রোপে দিলাম, ওর যেন কোনো বস না হয়। তুমি শিখা, কেঁদো না শিখা, কেঁদো না। বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, তা না হলে আমার ভাই বোনেরও এতিম হতো না। বাবা ছাড়া আমার কি আছে রাশেদ? বাবার অনেক স্বপ্ন ছিল আমার হাতে সে মেহেদি পরাবে, সে ভাগ্য আমার হলো না রাশেদ। শিখা এসো, বাবার সেই স্বপ্নকে আমরা সার্থক করে তুলি, নইলে যে বাবার আত্মা মরেও শান্তি পাবে না। আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিয়েছে, এটার দাম নিশ্চয় অনেক টাকা। হ্যাঁ অনেক টাকা, তোমার আমার কাছে এর দাম যাই থাকুক না কেন, দেশের কাছে এর দাম কোটি কোটি টাকা। এই মূর্তি জাতির সভ্যতার ইতিহাস, গৌরবের ইতিহাস। এতদিনে আল্লাহ মুখ তুলে চেয়েছেন, আর তোমাকে এত কষ্ট করে জমি চাষ করতে হবে না। শিখা লেখাপড়া শিখে নাঙ্গল ধরেছে বলে আমার সম্মান তো চলে যায়নি, কষ্টের জীবনই তো জীবন। এদেশের 90% মানুষ জমি থেকে উৎপাদন করে, আমি তাদের একজন বলেই আমার গর্ব শিখা। আমার বাবা হাল বইতেন, আমার দাদা হাল বইতেন, বাঙালি কোনো বেনিয়া নয়, এই হাল জমি বাঙালির ঐতিহ্যের ইতিহাস, ঠিক এই মূর্তির ইতিহাসের মতন। এটা আমি সরকারের ঘরে জমা দেবো শিখা। এই পুরা মূর্তিটা সরকারের ঘরে জমা দিলে কি হবে বললে না তুই? একজন প্রকৃত নাগরিকের দায়িত্ব পালন করা হবে, সরকার খুশি হবে, পুরস্কার স্বরূপ এলাকার উন্নয়নের জন্য একটা প্ল্যান দাবি করব, সরকার নিশ্চয় তা দিবে। এলাকার লোকজনের উন্নতি হলে আমরা ভালো থাকব। কি ব্যাপার মিসেস রাশেদ, মনে হচ্ছে খুশি হননি? হয়েছি গো হয়েছি। তাহলে আদরটা নাকে কেন, নাকে নিচে হয়ে যান।
এই ভালো হবে না বলছি। আরে সামলাতে পারছো না? না, লোভ সামলাতে পারছি না এটা ঠিক নয়, তবে এমনি একটা পুতুল আমার চাই। পাবে ম্যাডাম পাবে, কাল বাজার থেকে একটি নয় একাধিক কিনে দেবো। না, আমার তাজা পুতুল চাই। আচ্ছা আচ্ছা, চিন্তা নেই, মজুদ আছে। আমার বাবা মা আমাকে দয়া করে তিনটি পুতুল দিয়ে গেছে, আমি তোমাকে দিয়ে দিলাম। না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তিনটিতে পোষাবে না, আরো একটি চাই। এসো, ব্যবস্থা হয়ে যাক। হুম।
My God!
নো, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। কে, কারা, কারা করেছে ধ্বংসযজ্ঞ? স্যার, এমন ম্যাসাকার আমি জীবনেও দেখিনি। চলো মা, এখানে থাকলে তুমি মারা যাবে। না না, আমি কোথাও যাব না, কোথাও না। ও ফিরে এসে আমাকে না পেলে ভীষণ মন খারাপ করবে। হ্যাঁ, স্বর্ণমূর্তি সরকারের ঘরে জমা দিলে সরকার খুশি হবে, সরকার খুশি হবে। আমরা এলাকার উন্নতির জন্য প্ল্যান সাবমিট করব। এলাকার উন্নতি হলে আমরাও ভালো থাকব। মারে, এই মহল্লার বসবাসের উপযোগী নেই। তুমি মেয়ে মানুষ, এই বিরান জনপদে থাকবে কেমন করে? কিন্তু কোথায় যাব? স্বামীর ঘর যে নারীর ভেঙে খান খান হয়ে গেছে, তার যাবার জায়গার কোথায় আছে? আছে মা, আছে। মায়ে ওঠ, মারে, সন্তানের জন্য পিতার আশ্রয় যথেষ্ট নিরাপদ। আমি জানি তুমি আমায় কি প্রশ্ন করবে, কিন্তু না মা, আইন পারবে না তোমার স্বামীকে ফিরিয়ে দিতে। কিন্তু আমি একজন পিতা, আমি পারবো তোমাকে পিতার স্নেহ দিতে। মারে, আল্লাহ অনেক চোখের পানির বিনিময়ে আমায় একটা কন্যা সন্তান দিয়েছেন, তুমি ওকে বোনের আদর দেবে। চলো মা, তোমার এই কোনের বাচ্চার জন্য তো একটা নিরাপদ আশ্রয় চাই। তোমার স্বামী আমানত, ও কিছু তোমার মানুষ করতেই হবে মা। রানী, রানী, দেখো কাকে নিয়ে এসেছি। কে এই বাচ্চা? এই বাচ্চাও গাফিনগাঁয়ের অত্যাচারের শিকার। গাফিনগাঁয়? হ্যাঁ রানী, কাল রাতে গাফিনগাঁয়কে সদল বলে যেতেদিকে ওদের পিছু নিলাম। ওদের হাত থেকে ছিটকে আসা বাচ্চাকে নিয়ে পালিয়ে এলাম। কিন্তু গাফিনগাঁয় যদি জানতে পারে? পারবে না। যতদিন পর্যন্ত বাচ্চার হাত থাকতে না হবে, যতদিন পর্যন্ত বাচ্চা গাফে গার মৃত্যুর পরোয়ানা নিয়ে না যেতে পারবে, ততদিন পর্যন্ত কেউ জানবে না। কিন্তু কেন? কারণ গাফিনগাঁয় আমাকে পঙ্গু করেছে, আজ আমিও জোগাড় করেছি নরম কাদা। মিশরের পল্লী এখন একটি গোস্থান, এখানে একটি লোকও বেঁচে নেই। নরম চাচা, না না, কেউ হতে পারে না। আমার শিখা আমাকে ছেড়ে যেতে পারে না। আমার চাচাকে ভালো করে দেখো, ওর আছে, নিশ্চয় আছে। শিখা, পুনু, এতে কোনো লাভ নেই রে বেটা। যদি তোর চোখ থাকতো তবে এই দৃশ্য দেখে তুই অন্ধ হয়ে যেতি রে। এখানে শুধু ধ্বংসের চিহ্ন আছে, জীবনের চিহ্ন নেই। না না, আমি গাফিনগাঁয়কে ছাড়ব না, আমি ওকে ধ্বংস করে দেব। আমি ওকে এমন মার মারব, এমন মার মারব যে ওর চিৎকারের সীমারের আত্মাও কেঁপে উঠবে। আমি তোকে ছাড়ব না গাফিনগাঁয়। কিন্তু কেমন করে? তুই তো অন্ধ হয়ে গেছিস। আমি অন্ধ হয়ে গেছি চাচা, অন্ধ হয়ে গেছি। আমি কেমন করে বদলা দেব, কেমন করে? তুমি আমাকে বাঁচালে কেন চাচা, কেন, কেন, কেন? আমি এই অসহায় জীবন চাই না, চাই না। চাস, নিশ্চয়ই চাস। এই জীবনকে তোর ভালোবাসতে হবে, তোকে প্রতিশোধ দিতে হবে রাশেদ, প্রতিশোধ। আমি লালু ওস্তাদ তোকে আবার জীবনের শেষ সাগ্রেদ করে নিলাম। চাচা নয়, আজ থেকে আমি তোর ওস্তাদ। ওস্তাদ, আমি তোকে মার্শাল আর্টের অগ্নি কৌশল লেসিং শেখাব। লেসিং? হ্যাঁ, লেসিং। শব্দ যা লক্ষ্য, গন্ধ যার প্রাণ। কিন্তু তার আগে তোকে ওয়াদা করতে হবে। কি ওয়াদা ওস্তাদ?
লেসিং শিখতে গিয়ে অনেকেই মারা যায়। শিখতে গিয়ে তুইও যদি মারা যাস তাহলে কাউকে দায়ী করতে পারবি না। আমি ওয়াদা করছি উস্তাদ, আমার জীবনের বিনিময় হলো আমি রাজি। সাব্বাস বেটা, চল আমার সাথে। উস্তাদ, লুটেরা গাফিঙ্গার হাত থেকে ওকে আমি রক্ষা করছি উস্তাদ। ওর কেউ নেই উস্তাদ। নেই তো নেই, তা এখানে কি চাইলি শালা? উস্তাদ, ওকে আপনার স্বাগত করে নিন উস্তাদ। শালা ডাকাতের বাচ্চা ডাকাত, তোর গুষ্টির জায়গা তো করবো না আমি। তুই আমার শিক্ষাকে ছাড়া আবার অপমান করতে চাস? না উস্তাদ, কসম আল্লাহ, ওকে আমি ডাকাত বানাবো না। আপনার শিক্ষা নিয়ে আমি গাফিঙ্গার হাতে পড়েছিলাম, গাফিঙ্গা আমাকে ডাকাত বানিয়েছিল, কিন্তু প্রতিবাদ করেছিলাম বলে ও আমাকে পঙ্গু করে দিয়েছিল উস্তাদ। এই মাসুম বাচ্চার মাটির হাত আপনার শিক্ষার আগুনে পুড়িয়ে পাথর করে দিন। একদিন ওই নেবে গাফিঙ্গার উপর চরম প্রতিশোধ, ওকে আপনি গ্রহণ করুন উস্তাদ। ঠিক বলেছিস তো। হ্যাঁ উস্তাদ, আল্লাহর কসম বলছি। শালা ডাকাতের বাচ্চা ডাকাত, জানি নাম, কিন্তু শালা যা বলেছিস তার এক বিন্দু মিথ্যে হলে আমি তোকে মাটিতে পুঁতে ফেলবো। কিসের শব্দ উস্তাদ? তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ? এভাবে ঢিল ছুটছি কে উস্তাদ? ঢিল নয়, তোর চোখ থাকলে দেখতে পারতি, তোর মতো অনেক অন্ধ লোক এখানে লেসিং শিখছে। আমাকে তুমি শিক্ষা দাও উস্তাদ, আমাকে শিক্ষা দাও। না, তোর শিক্ষা এখানে হবে না, তোকে আমি নিজ হাতে শিক্ষা দেব, তোকে গড়ে তুলব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। প্রস্তুত হও। Thank you.
আমি রোজ আসবো, যতদিন না তোমার ওস্তাদি কেড়ে নিতে পারবো আমি আসতেই থাকবো। কোন শালা রে? তোর বাপ? না 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 না, খাপে খাপ বয়লার বাপ। ওই শালা আমার সাথে দাদাগিরি। এই মমতা, দিশা, শিখা, মস্তানি ঠিক করে রোজ রোজ মস্তানি। এই শালারা আন্ন পান্ডার শালা, আমি কিন্তু খুব সাহসের লোক, কার্ট ফাইটার, একদম ফিনিশিং করে দেবো। কাবার দাঁত সব ছড়াকে ঠাড়া নিয়ে যাবো। এই সারা আমার কিন্তু ভয় নাই, আমি থানার ভাত রেগুলার খা। এখনো কি মরেনি তারা? খবরদার খবরদার, থানার লোকজন আমাকে সম্মান করে, ছোট বাবু, সেজ বাবু, মেজ বাবু, দারোগা বাবু, সবাই। Oh!
জামিন হয়েছে তো তাই জামিন হয়ে গেছে যা যা কোথায় যাচ্ছিস ধান্দায় সিপাই বাবু চোখ বন্ধ করে আমাকে দেখলে কেমন করে তুমি বড় চালাক একই বলে অভিজ্ঞতা ইকরাম উদ্দিন ভুইয়া 15 বছর সিপাহীগিরি থেকে হাবিলদার হয়নি ইকরাম উদ্দিনের সামনে দিয়ে মশা বাজি গেলে খবর দিয়ে যেতে হয় আর তুমি কিনা তুমি কিনা তুই আমি যাই হ্যাঁ যাও 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 না এইটা নাই জানা এইটা নিয়ে গেলে আমাকে সত্যা ভিতরে ফেলে দেবে যাও 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 ছাগল ইকরামুদ্দিন অবস্থা সঙ্গীন ইকরামুদ্দিন তার জীবনে এতগুলো ছাগলের বাচ্চা দেয় নাই মানুষ মানুষ মানুষের বাচ্চা ইকরামুদ্দিন লকারখানা খুলে দিন মাথা করছে ঝিমঝিম ইয়েস স্যার ইয়েস স্যার আমি এখনই ঢুকিয়ে দিচ্ছি কি বলেছিলাম না থানার ভাত আমি রেগুলার খাই কিন্তু ভাত দিয়ে শুকিয়ে কাঠ হয় জানো আমি একজন সাবজেল পুলিশ ইন্সপেক্টর ইন্সপেক্টর সাহেব চলো তোমাকে প্রমোশন দিই এসো ভাবে ইচ্ছে পাঞ্চার এসো সারাদিন না খেয়ে শরীরটাকে শুকিয়ে কাঠ বানিয়ে ফেলেছো যাও গোসল করো যাও গোসল করো ইজ্জত গেল রে তুই তো করছিস কেন আমি কুত্তা নাকি না না তুই বলি গিয়ে লেডি মার্শাল ওয়াটার লিলি একা পেয়ে বাথরুমে ঢুকেছিলি কেন ল্যাঙ্গুয়েজ প্লিজ ল্যাঙ্গুয়েজ প্লিজ ইয়ে বাথরুম ওটা তো আমারও কথা কোন যুবতী মেয়ে বাথরুমের দরজা না লাগিয়ে দেখেছি না মানে লজ্জায় ঠিক দেখা হয়নি তবে
ক্ষুধার চোটে না পড়ে গিয়েছিলাম। ক্ষুধা, পেটের ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধার চোটে। হ্যাঁ হ্যাঁ ভাবি, ক্ষুধা ক্ষুধা। হ্যাঁ তবু আমার মনের কথা তুমি বুঝলে না, তোমাকে যে আমি কত ভালোবাসি। এই চল চল চল। ও কে রে, কি ব্যাপার? কি ব্যাপার তা জানতে চাইছিস? তবে শোন, ও আমার হৃদয়ের মানুষ। কত বড় কান।
अजीवा কখনো ভাবতে পারি তুমি যে নাগিনী আমি নাগিনী তুমি তো কেউটে সাপের মতো রাগি তাই ভালো হবে না বলছি জানো এইমাত্র নাজিরাকে সাপে কেটেছিল আমি না থাকলে হয়তো মিটি বাঁচতো না ও তাহলে আজকাল তুমি নাজিরা প্রেমে হাবুডুবু খাচ্ছো কি বলছো তুমি ওকে চেনো না ও তো আমাদের প্রতিবেশী বুঝেছি ঠিক আছে তোমার সাথে আমার কোনো কথা নেই আচ্ছা তুমি রাগে ঢোলে বসে থাকো আমি এবার আসি বাবা এত রাগ আসি কে এসো না একটু বসি আচ্ছা বাবা ঠিক আছে ও মা এত দিমান আর একটু বলি আমাকে পেলে চলে যেতে আরে না তোমাকে একটু পরীক্ষা করছিলাম তোমার মতো বোঝা সারা জীবন মাথায় রাখতে কেমন লাগবে কি আমি লাখে বোঝা ছাপ ডিঙ্কানানা ডিঙ্কানানা রে আরে ডিঙ্কানানা 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 রে আলো বাসার কাছে গেলাম হে রে আমি আলো বাসার কাছে গেলাম হে রে ও ডিঙ্কানানা 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 রে আরে ডিঙ্কানানা 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 রে মনের খেলায় দিলাম ছক্কা মেরে আমি মনের খেলায় দিলাম ছক্কা মেরে thank you
চাঁদের যোজনা, শুধু হাজার চাঁদের যোজনা। আমি ভালোবাসার কাছে গেলাম রে, একে কতগুলি বছর শেষ হয়ে গেল অতীতের খাতায়, কিন্তু আমার দুঃখ তো বিলীন হলো না। ভাই হারানো, বোন হারানো, স্ত্রী হারানোর ব্যথা তো ভুলতে পারলাম না। আমার জীবনের বরবাদ করা দুষ্পন্দের কথা, কিন্তু তাদের কেমন করে খুঁজবো? ভেঙে পড়িস না বাবা, আমি তোকে আগুন বানিয়েছি, প্রতিহিংসায় তোকে অঙ্গার বানিয়েছে। যদি মরে গিয়ে রেহাই না পেয়ে থাকে, তাহলে কাবেঙ্গায় তোর হাত থেকে রেহাই পাবে না, কিছুতেই না। আরে কাবেঙ্গায় যে এসো 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 এসো। এই যে চৌধুরী, এভাবে ডেকে পাঠাও কেন? চারণার যখন তখন বের হওয়া আমার জন্য হারাম। সালা পুলিশ শিকারী বিড়ালের মতো পিছু লেগে আছে। আমার মেশিন গান বলে কি? শোনাও শোনাও শোনাও। হাই মাই সুইট ডার্লিং, কাম অন কাম অন। আমি যাকে সিংহ ভাবি আর সে কিনা নিজেকে ভাবে ইঁদুর। রাখো তোমার বড় বড় কথা, সিংহের জন্য জঙ্গলই হলো গিয়ে মঙ্গল। তোমার এটা তো একটা চিড়িয়াখানার খাঁচা। দেখ, সে কথা বলো। শোনো, হ্যাঁ
টেকনাফে জাহাজ দেবে তোমার না জায়েজের মাল জায়েজ করতে হবে এতে গালাগালির কি আছে মাল দেবে মাল খালাস হবে মাল নেই গভর্নমেন্ট গাইডেন মাল তো এখানে এই চৌধুরি এইটাও আমার ভাগের মা গাফিং গাই মোর তোমার সামনে মাল পিছনে পুলিশ পুলিশ প্রাউড অল অফ ইউ জীবন দেওয়ার লোকের যেখানে অভাব নেই সেখানে তো জীবন নিরাপদ রাইট গাফিংগায় অন্য জিনিস চোরা কারবার লুটতরাজ লাহাজানি তার পেশা কিন্তু মদ মেয়ে মানুষ জোয়ার মতো মানুষ খুন করা তার নেশা এ কাজে তোমাদের জীবনে যেতে পারে জীবন একদিন থাকবে না এই তো সত্য সত্য স্যার কিন্তু আমরা আপনাকে কথা দিচ্ছি স্যার আমরা মারা যাওয়ার এক মুহূর্ত আগে হলো গাফিংগাইকে ধরা পড়তেই হবে আই এম প্রাউড অল অফ মাই অফিসার্স কিন্তু এই দায়িত্বটা আমি রফিককে দিতে চাই তোমরা কি বলো ইয়েস স্যার আপনার ডিসিশনই চূড়ান্ত স্যার থ্যাংক ইউ আমি তোমাদের কথা প্লিজ কি বলছিস তুই হ্যাঁ ভাবি গাফিংগাইকে গ্রেপ্তার করা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সেই বিভীষিকাময় রাতের কথা আমি ভুলিনি গাফিংগাইকে ধ্বংস করতে না পারলে আমার ভাই বোনের আত্মা শান্তি পাবে না তুমি কি চাও না একটা চরম প্রতিশোধ চাই চাই রফি জান প্রাণ দিয়ে চাই কিন্তু প্রতিশোধের জ্বালা মেটাতে আমি তো তোমাকে জমের হাতে তুলে দিতে পারি না ভাবি জন্মের পর মাকে দেখিনি তুমি আমাকে স্নেহ মমতা দিয়ে মানুষ করেছো তুমি এক সাহসী পুলিশ অফিসারের ভাবি রফি মায়ের পবিত্র অশ্রু আর সন্তানের লাল রক্তই হচ্ছে সমস্ত যুদ্ধ জয়ের ইতিহাস তুমি আমাকে দোয়া করো ভাবি রফি শোনো মানিক আমার মিলি তোর চোখে পানি তুইও কি ভাবির মতো না বলে বসবি ভাবি তো না বলেনি কর্তব্যের পথে আমিও বাধা হয়ে দাঁড়াবো না তাহলে কাঁদছিস কেন যে নারী অশ্রু ঝরায় না সে কেমন নারী যে পুরুষ রক্ত ঝরায় না সে কেমন পুরুষ আমি তোকে দোয়া করছি তুই সফল হবি আমার টিভি তোর একা তোর হ্যাঁ মাঝে আলাম তোর আসছে বিয়ের আগে তোর বাপে কইছিল আমার দশ হাজার টাকার টিভি দিব টিভিও নাই টাকা আজকাল দাম শেষ করে আলাম কাম রে আমার বাপে তোমার 5,000 টাকা দেয় নাই পুরুষ অসহায় নারীর উপর হাত তুলিস কেন অসহায় নারীর উপর অত্যাচার করিস কেন কেন তোর হাতে জন্মে কাজ করে টাকা রোজগার করতে পারিস না নারীর উপর হাত তুলিস কেন চলো বোন তুমি আমার সাথে চলো আমাদের সকলকে
তুই অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তুই পারবে না? জি আপা পারব। চল। চুলকানির জোট আমি শালা 1000 বছর ধরে মাল খাই, মালের গন্ধ পেট থেকে বেরোতে সাহস পায় না। মাল খেলি তাল হারায় বমি করে। চোস চোস শালারা, চলে ফেলে বমি কর শালারা। পুলিশের চালান কেড়িয়ে যায়, খাঁচার মধ্যে ঢুকে ওই শালা ছাগলের বাচ্চারা আবার গা ঢাকা দেয়। শালারা, এই শালারা পালায়। আমি বলাই কোথায়, নরকে তো যাবই না, বেশিও জায়গা নেই। শালা ফুচকা ঘোরা কইবে কো, মল্লুকের হাওয়া মাপতে যাব। আবহাওয়া খুব কায়া,
মজা করে দোল করছি। আমি এখন ওই চৌধুরীর বাচ্চাকে জবাব দেব কি রে সালা। হাই গড, লোকজন সমেত মালামাল পুলিশের হাতে, এখন কি হবে? মালামালের কথাটা আমাদের ভুলে যেতে হবে বস। আচ্ছা হেল ইউ আর টকিং, কোটি টাকার কথা ভুলে যাব? উপায় নেই, যারা ধরা পড়েছে তারা সবাই গাফিন গায়ের লোক, ওরা আমাদের খোঁজ খবর জানে না। কিন্তু গাফিন গায়ে ধরা পড়লে আমরাও বাদ যাব না, কারণ দায়িত্বটা নিয়েছে একজন তুখোর ইন্সপেক্টর। তুখোর ইন্সপেক্টর, এই যে ম্যাডাম, এটা কি আপনার প্র্যাকটিস করার জায়গা হলো? Thank you.
বাবার সঙ্গে দেখা হলো, নানচাক্কুর খেলা দেখা হলো। এবার যেতে দাও প্রিয়ে, জরুরি কাজ আছে। ও মা, হৃদয় ঘটিত ব্যাপারের চেয়েও জরুরি কিছু আছে নাকি? হৃদয়? হৃদয় আবার কি? ওটা কোথায় থাকে? এই যে এখানে। আচ্ছা ওইখানে? তা ওইখানে আর কে কে থাকে? আমার হৃদয়ে শুধু তুমি আছো। সর্বনাশ, কেউ দেখেনি তো যে আমি ওইখানে আছি? কেউ দেখেনি, ভালোবাসার পর্দা দিয়ে ঘিরে রেখেছি। বেশ করেছ। তা ওই ভালোবাসার পর্দার উপরে কে কে আছে? আমার বুকের খাঁচা। ও, তা ওই খাঁচার উপরে কি আছে? মাংস। মাংসের উপরে কি আছে? আজ আমাদের অত্যন্ত আনন্দের বিষয় এই যে জনদরদী মন্ত্র চৌধুরী সাহেব তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসেছেন। সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে তাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এখন আমি জনদরদী মেহনতি মানুষের দুঃখের সাথে জনাব মন্ত্র চৌধুরীকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। নারী নির্যাতন বিরোধী আন্দোলনের নেত্রী মিস আশাকে আমার পক্ষ থেকে এই মহতী কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই কমপ্লেক্সের জন্য 20 লাখ টাকা অনুদান ঘোষণা করছি। আমি মিস আশাকে কথা দিচ্ছি, তার এই মহতী কাজের জন্য সব সময় তার পাশে থাকব। আমরা এই জনসমাবেশে প্রতিজ্ঞা করছি, যারা অসহায় নারীদের উপর অত্যাচার করবে সেই নরপশুদের আমরা কোনোদিনই ক্ষমা করব না। এখানে এসেছো কেন? কেন স্ত্রী সন্তানের খোঁজ নিতে আসতে নেই? বছরের পর বছর খোঁজ খবর ছাড়াই তো বেঁচে আছি। বেঁচে আছো বলেই তো খুঁজে পেলাম। আমার মেয়ে কোথায়? আশা এখানে নেই। নেই মানে? মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, তুমি তার সামনে গিয়ে দাঁড়ালেও আর সে তোমাকে চিনতে পারবে না। ও আমাকে চিনতে না পারলেও আমি পরিচয় দেব। সে তোমাকে স্বীকার করবে না, ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। আসমা, মিথ্যে আশা নিয়ে তুমি এখানে ছুটে এসেছো মন্টু চৌধুরী। আশা আজ আর সেই ছোট্ট আশা নেই, সে আজ বড় হয়েছে, বুঝতে শিখেছে। তবু আমি আমার মেয়েকে দেখতে চাই। না, কিছুতেই না। আমি বেঁচে থাকতে আমি তা হতে দেব না। আসমা, আমার মেয়ে আজ মার্শাল আর্ট ইন্সট্রাক্টর, সমাজের মুখোশধারী ভণ্ড হারামির দল যারা অসহায় নারীদের ওপর আদিম লালসা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, অসহায় নারীদের ওপর নির্যাতন করে, সেই সব শয়তানদের বিরুদ্ধে আজ সে রুখে দাঁড়িয়েছে, আমার মেয়ে আশা। আজ আজ সে কাউকে ক্ষমা করবে না, তোমাকেও না। তাই নাকি? আমার মেয়েকে মার্শাল আর্ট শিখিয়ে
তুমি আমার বিরুদ্ধে দাঁড় করাতে চাইছো তা কোনোদিনই হতে পারে না উত্তর দাও সর্দার এই অসময়ে গেল কোথায় কে তোমরা ক্ষুধার্তকে অন্ন দেওয়া মানুষের কর্তব্য মেহমানদেরকে আমি আদর করে খাওয়াই গায়ে আদর খায় না একটু তাড়া করে খাও গাফেন গাই খাবার সময় উস্তাদ লালু কাউকে আঘাত করে না তালাবুরু বলে কি গদা উস্তাদ রাশে দিলে এই এটা হবে শেষ খাবার তালাবুরুকে একটু পরখ করতে Oh, my God.
ফুচকা তারেক শালাটাকে তোকে খুঁজে বের করতে হবে ডাক্তার ডাক্তার আশা আশা আরে ও ডাক্তার ডাক্তার কি আছে রাজীব মনে হয় খুন খারাপই দেখতেই তো পাচ্ছেন তা পাচ্ছি দেখে তো মনে হয় ডাকাত পালাতে গিয়ে গুলি খেয়েছে নাকি গুলি খেয়েছে নাকি গুলি খেয়েছে লোকটা নাকি বাঁচান ডাকাত পকেটে চিকিৎসা আমাদের এখানে হয় না রোগীর আশা ভরসা কম তাড়াতাড়ি দেখুন আই এম ড্যাম সিরিয়াস আমি মজা করছি না আই এম নট মেকিং এ জোক তাহলে শুনুন ডাক্তার আমি ওকে নিয়ে চলে যাচ্ছি কিন্তু আমি আবার আসবো আসবো চোর ডাকাতের জন্য হাসপাতালের নাম জানতে আমি মজা করছি না পুলিশ পুলিশ ইন্সপেক্টর রফিক দাঁড়াও রাজীব পুলিশ ডাক্তার রুগীকে দেখুন সরি রাজীব আমার ভুল হয়েছে কিছু মনে করো না চলো তোমার দোয়ায় আমি তোমার সবকিছু নিয়ে ফেলেছি ওস্তাদ ওরে হারামজাদা তুই আমার হৃদয় নিয়ে ফেলেছিস কিন্তু শিক্ষার কি কোন শেষ আছে রে তুই কি নিয়েছিস তুই আমার চাতে আর পেয়েছি কিন্তু তোকে আরো শিখতে হবে আরো শিখতে হবে ওরে আরে হ্যাঁ তোকে আরো বড় হতে হবে আমি তোকে আমার ওস্তাদের কাছে পাঠাবো আমি তার বড় আদরের ছাত্র ছিলাম আমার ওস্তাদ তোকে লেসিং শেখাবে তারপর শুরু হবে তোর প্রতিশোধ নেবার পালা বাবা ওস্তাদ বলেছে আমাকে লেসিং শিখতে হবে লেসিং তুই লেসিং শিখবি তা না হলে তুই কাফিঙ্গার সাথে পারবি না কাফিঙ্গায় লেসিং জানে বাবা সেই ছোট্টবেলা থেকে শুনে এসেছি কাফিঙ্গাই তোমার শত্রু কিন্তু কাফিঙ্গাই কোথায় থাকে আর কেনই বা তোমার শত্রু তা তো কিছুই বলনি বাবা আমার কসম আজ কাফিঙ্গাইয়ের কাহিনী তোমাকে বলতেই হবে মা এমন কি ঘটনা যার কথা উঠলেই তোমরা চুপ হয়ে যাও এমন কি ইতিহাস যা আমাকে বলা যায় না আজ বলো মা আজ তোমাকে বলতেই হবে রাজু বাবা আমার মা তাহলে কি বুঝবো বাবার এই অবস্থার জন্য কাফিঙ্গাই দায়ী না বাবা না তাহলে কোন সে কাহিনী কোন সে ঘটনা বলো বাবা নইলে আমি তোমার পায়ে মাথা ঢুকে জান দেব আজ তোমাকে বলতে হবে বাবা রাজু তুই জিজ্ঞেস না করলেও একদিন তো আমাকে সব খুলে বলতে হতো বাবা
নইলে যে অত্যাচারের বিচার স্বীকার করে নেওয়া হবে। তুই আমাদের একমাত্র সন্তান, কিন্তু তোর সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই বাবা। হ্যাঁ বাবা, একদিন এক নিষ্ঠুর রাতে কাফেঙ্গায় পল্লীতে সে রাতে একটি প্রাণও বেঁচে ছিল না। জানি না ওরা তোর কি হতো। তুই শুধু ভাইয়া ভাইয়া বলে কেঁদেছিস। না বাবা, কাঁদতে তোমরা আমাকে দাওনি। আমি সারা জীবন হেসে খেলে বেরিয়েছি, কিন্তু এখন আমার প্রতিশোধের পালা। আমি কাফেঙ্গায় রক্ত চাই, রক্ত। পাগল হোস না বাবা, এভাবে তুই কাফিঙ্গার সাথে মোকাবেলা করতে পারবি না। যা, আগে লেসি শিখে আয়। আশা, 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 তুমি হাসছ কেন? বা, হাসবো না, তুমি যে পাগলের মতো ঝাঁকছ। না আশা, তোমার সাথে আমার খুব জরুরি আলাপ আছে। কি আলাপ বলো? আমাকে এখান থেকে চলে যেতে হবে লেসিং শিখতে। রাজীব, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? না আশা, কিন্তু যেতে আমাকে হবেই। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না রাজীব। তোমার ভালোবাসা একদিন আমাকে তোমার কাছে ফিরিয়ে আনবে। বিদায় দাও আশা, অনেক দূরের পথ। রাজীব। হ্যাঁ আশা, তুমি আমার জন্য দোয়া করবে। হ্যাঁ এ তুমি কি করলে ওস্তাদ? আমাকে এভাবে ফেলে কেন তুমি একা চলে গেলে? এই অন্ধ জীবন নিয়ে এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে পথ দেখাবে? কেনই বা সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে? ওস্তাদ লালু কোথায় আছে বলতে পারেন? তাহলে লেসি শিখা কি আমার হবে না? প্রতিশোধের আগুন কি আমার ব্যর্থ হয়ে নিভে যাবে? কিসের প্রতিশোধ? কার বিরুদ্ধে প্রতিশোধ? স্বজন হারানোর প্রতিশোধ, নরঘাতক কাফিঙ্গার বিরুদ্ধে প্রতিশোধ। কাফিঙ্গা তোমার কি ক্ষতি করেছে? সে আমার আপন রক্ত থেকে আমাকে বিচ্ছিন্ন করেছে, আমাকে অন্যের গলগ্রহ করেছে। কিন্তু তুমি কে? রাশেদ। একদিন যার ঘর ছিল, সংসার ছিল, জীবন ছিল, আজ কেউ নেই। কাফিঙ্গার শিকার মিশরী পল্লীর এক হতভাগা যুবক। মিশরী পল্লী? আমি তো সেই পল্লীর ছিটকে আসা এক কাপ তান। মিশরী পল্লী কে? কারা তোর বাপ্পা? মনে নেই। নিশ্চয় তোর বড় ভাই ছিল, ভাবি ছিল, ছোট ভাই বোন ছিল। হয়তো ছিল। ওরা আমার ভাই বোন ভাবি অথবা মা বাপ, মনে নেই, আমার কিছুই মনে নেই। ওরে, তোর কথায় আমি রক্তের গন্ধ পাচ্ছি। মনে হয় তুই আমার বন্ধু অথবা আমার ভাই। আচ্ছা, তোর কি মনে পড়ে না আমার মুখ? না। তুই যার কাছে মানুষ হয়েছিস সে আমাকে নিশ্চয় চিনবে। কি কি তার নাম? গাঙ্গুয়া। ওরে, তুই আমাকে তার কাছে নিয়ে চল। আমি কথা দিচ্ছি,
তোকে আমি লেসিং শেখাবো। লেসিং শিখাবে? হ্যাঁ হ্যাঁ, কসম শেখাবো। তুই আমাকে তোর বাবা গাঙ্গুয়ার কাছে নিয়ে চল। চল ভাই, দেরি করিস নে, চল, ভয় নেই। হোত পাতা দুষ্পনের তীর রাসদের শরীরে গাঁথবে না। চল। কি ব্যাপার? রফিক অ্যাক্সিডেন্ট করেছে স্যার। নো নো লিলি, এ ধরনের রিস্কটা আমি তোমাকে বলিনি। স্যার, আমি রফিককে বারবার বলেছি এ ধরনের রিক্স না নিতে, কিন্তু রফিক আমার কোনো কথাই শুনল না স্যার। প্রয়োজন মতো ফোর্স দিয়ে কনভিং অপারেশন করে এলাকা চষে ফেলো। আমি চাই গাফিংকার মতো গণদুষ্পন্দের হাত থেকে সমাজটা রক্ষা পাক। তা কোনোদিনই সম্ভব না। হোয়াট ডু মিন মিস আশা? বলতে চাই, এক গাফিংয়ে মারা যাবে, হাজারটা জন্ম নেবে। যদি না গাফিংয়েতে যারা চারা হিসেবে রোপণ করে তারা ধ্বংস না হয়। ইয়েস, ইউ আর রাইট মিস আশা, কিন্তু পুলিশের পক্ষে সেটা সম্ভব নয় যদি না জনগণ সহযোগিতা করে। পুলিশ জনগণের বন্ধু, কিন্তু জনগণ যদি সে বন্ধুত্বের সুযোগ গ্রহণ না করে তাহলে সমাজের পক্ষে ঘাপটি মেরে থাকা দুশ্মন কেমন করে চিহ্নিত হবে? মিস আশা, আপনি নিজে পুলিশকে সহযোগিতা করাটা ঝামেলা মনে করবেন নাকি? না স্যার, কারণ আমি মন্ত্রী চৌধুরীর মেয়ে। হ্যাঁ স্যার, আশা মন্টু চৌধুরী নিয়ে। মন্টু চৌধুরী সমাজের একজন সম্মানীয় ব্যক্তি, তার মেয়ে হিসেবে আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, এই ধরনের সম্মানীয় ব্যক্তিদের মুখোশটা যদি খুলতে পারেন তাহলে দেখবেন ভেতরের মানুষটা দেশের কি সর্বনাশ করছে। ইয়েস। হ্যাঁ স্যার, আমি মন্টু চৌধুরীর মেয়ে হিসেবে বলছিলাম। আমি একজন নারী, তাই যারা অসহায় নারীর উপর অত্যাচার করে তাদের মুখোশটা খুলে দেয় তোমার কর্তব্য। আমি মন্টু চৌধুরী আস্তানা চিনি স্যার। পুলিশ কে সারা গাঙ্গুয়া ছেলে, সারাকে ল্যাংড়া লুলা করে দিয়েছি, তবু এত বছর পর আমার পিছু ছাড়েনি। হ্যাঁ, এক কাজ কর, গাঙ্গুয়াকে খুঁজে আন, বুঝিয়ে সুঝিয়ে কবরে পাঠিয়ে দি। ওখানে গিয়ে ওস্তাদ লালুর কাছে শুনবে তার ছেলের লেসিং শিকা হয়নি। যা যা, শুভ কাজে দেরি করবি না, যা। ফিরে সারা ইন্সপেক্টরের বাচ্চাকে মেরেছিস? না সর্দার, মারলে ধরা পড়ে যেতাম, কিন্তু জব্বর খবর আছে। সে আবার কি? স্বাস্থ্য কমপ্লেক্সের মার্শাল আর্ট ইন্সট্রাক্টর মন্টু চৌধুরীর মেয়ে আশা। শুভ কাজে দেরি করবি না। চাচি তোমরা কেমন আছো? ভালো রে মা, ভালো। একটু আগে না তুই এসে আমাদের খোঁজ নিয়ে গেলি। বিয়ের পর তো আমি তোকে বুড়ি দেখছি। চুপ করো তো, বুড়ির হুঁশ জ্ঞান দিন দিন লোপ পাচ্ছে। আমার মনটা দেনি কেমন করছে রে মা। আমার মন বলছে আমার রাজু আজ আসবে। তুই? আমিও তোর সঙ্গে যাব। পাগলামির একটা, বাসায় যা, আমার সময় নষ্ট করিস না। রফিক, হ্যালো। কে? আমি মিনি স্যার। কি ব্যাপার? রফিক আমার কোনো কথাই শুনছে না, সে এখনই গাফিংগায় রাস্তা না অ্যাটাক করছে। ওকে ওকে, তুমি মুভ করো, আমি পুলিশ পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। Thank you.
ছোট ভাই ইন্সপেক্টর রফিক। এখানে কি ব্যাপার? ইন্সপেক্টর রফিক যেখানে যায় সেখানে ব্যাপার সৃষ্টি হয়। হাত কড়াটা পরে নাও। আমার অপরাধ? অপরাধের তালিকা প্রস্তুত, তোমাকে জেলে বসেই করতে হবে। ইন্সপেক্টর রফিক, মন্টু চৌধুরীকে হাত করা পরানোর মতো এমন কোন ইন্সপেক্টর এখনো পয়দা হয়নি। You want a fair fight? Yes. চলো চল চল বেটা। আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছো? আমাকে আমাকে ছেড়ে দাও। কাঠিতে ছেড়ে দেব? কাঠিতে নিয়ে যাচ্ছি। রফিক কোথায়? রফিক ও
নিশ্চয় ওরা গাফিল গায়ের লোক। ও তাহলে তুইও এসে পড়েছিস, ভালোই তো হল। তাহলে চলে शिक्षा के तु व्यर्थ कर दिस सर्वशक्तिमान आल्ला जदि सत्य पाए तुर जम आज ही आस क्यों आज हमार पाप देखे तोर बाबा पाप पाप कर बे। राम चाची तुई आमाके तुम चाहो ओदर के बचाओ तुरबा
अंधकार दुनिया बसे हमें आल्ला के डेके शुद्ध तर मुकबला करार रिहाई नाई you
তোদের ভাবি কোথায় আছে ভাইয়া? কে ভুলু? না ভাইয়া, আমি নেই। তাহলে আমার ভুলু কোথায়? তাহলে আমার ভুলু, আমার শিখা? রাশি, আমি রফি। ভাইয়া, এই আমাদের রাজীব। রাজীব, রাজীব, তুই কত বড় হয়েছিস! কিন্তু আমি তোদের দেখতে পাচ্ছি না রে ভাইয়া। রাশেদ, ওগো, তুমি আমাকে কথা দিয়েছ, তুমি আমার আগে মরতে পারো না। শিখা, আমার মরণ লড়াই শেষ হয়েছে, আমি জিতেছি। রাশেদ, তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে? না না শিখা, না, আমার কিছু হয়নি। তাহলে তুমি অমন করছো কেন? আমি আমি অন্ধ হয়ে গেছি শিখা, আমি কিছুই দেখতে পারি না, কিছুই না। আজ আমি সব পেয়েছি, সবাইকে পেয়েছি। আমার স্বপ্ন আজ সার্থক হয়েছিল রফিক। ভাইয়া, তুমি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, এগুলো ভেঙে পড়লে আমরা কাকে ভাইয়া বলে ডাকব? যে কোনো মূল্যের বিনিময়ে আমরা তোমার চোখ ভালো করে তুলবই। কিন্তু আজ শুধু ভুলে আমাদের মাঝে নেই রে রফিক। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভাইয়াদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। না রাজীব, আমি ভাইয়াদের সামনে যাব না। কেন? রাজীব, যার নাম শুনলে যুবতী মেয়েরা আগুনে ঝাঁপ দিয়ে ইজ্জত বাঁচায়, যার নাম শুনলে গাছের সবুজ পাতা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, যার নাম শুনলে বাতাসের কম্পন থেমে যায়, যার অপকর্মের কথা প্রতিটি গ্রামে গঞ্জে শহরে ছড়িয়েছে। আমি তো সেই চৌধুরীর মেয়ে, সবাই যখন জানবে আমি তারই মেয়ে, তখন সমাজ তো দূরের কথা, তোমার ভাইয়েরা পর্যন্ত আমাকে ঘৃণা করবে। না শা, মানুষ কখনো তার জন্মের জন্য দায়ী নয়, দায়ী তার কর্মের জন্য। নারী নির্যাতনের বিরুদ্ধে তুমি যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছ, এদেশের প্রতিটি নাবালিকা, যুবতী, বৃদ্ধা সবাই তোমার সে পদক্ষেপে সাড়া দিয়েছে। নারী নির্যাতন উৎখাতের উদ্যোক্তা মিস আশা মন্টু চৌধুরীর মেয়ে নয়। হ্যাঁ আশা, তুমি নারী জাতির শিরোমণি, আমাদের গর্ব। রাজীব,
आई को